সাবেক কিংবা বর্তমান মন্ত্রী যেই হোক না কেন, যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন, এমন কথা জানালেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়াও হলফনামায় যাদের কালো টাকার তথ্য পাওয়া যাবে তাদের কেউই রেহাই পাবে না বলেও জানান তিনি। বিস্তারিত দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে। গেল তিন মাসে কাজের ধীরগতির কারণে আগামী দুমাস শক্তপোক্ত অবস্থান নিয়ে মাঠে নামবেন দুদক, যা দেশের মানুষের চোখে দৃশ্যমান হবে এমন আভাস দিলেন দুদক প্রধান। আমরা সরকারের এই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য যা যা করণীয়, দল মত নির্বিশেষে আমরা কারোর দিকে তাকাব না। আমরা নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত জায়গায় যে সকল অনিয়ম দুর্নীতি আছে আমরা নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখবেন আপনারা আগামী এক মাস, আগামী দু মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখবেন। নবনির্বাচিত সংসদ সদস্যের হলফনামা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। উই আর গোয়িং টু ফাইন্ড দেম আউট, উই আর গোয়িং টু হান্ট দেম আউট, হান্ট দেম, যারা কালো টাকার সন্ধান দিয়েছে তাদেরকে আমরা ছাড়বো না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা দেশ চালাবেন তাদের ব্যাপার, এই জন্য এটা আমাদের আগামী প্রজন্মের জন্য এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সাংবাদিকদের বেসিক ব্যাংক সম্পর্কে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, শুধু বেসিক ব্যাংকই নয়, আর্থিক সহ সব ক্ষেত্রেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে দুদক। শুধু বেসিক ব্যাংক না, এনি ব্যাংক।